This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। ওয়ার্ড 2 নিয়ে আদিত্য চোপড়ার নয়া পরিকল্পনা। নমস্কার, আমি রচনা মণ্ডল, জানাবো বিস্তারিত। শুটিং শুরুর আগেই ওয়ার্ড 2 মুক্তি নিয়ে বড় পরিকল্পনা করছেন প্রযোজক আদিত্য চোপড়া। ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে যে জুটি বাঁধতে চলেছেন টিপল আর তারকা জুনিয়র এনটিআর, এমনটা আগেই জানা গিয়েছে। কিন্তু শোনা যাচ্ছে দিওয়ালিতে সলমান ক্যাটরিনা অভিনীত টাইগার 3 মুক্তি পাওয়ার পরেই নাকি শুরু হয়ে যাবে ওয়ার্ড 2 শুটিং। ছবিটি পরিচালনার দায়িত্ব নেবেন ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। সদ্যই যশরাজ ফিল্ম সূত্রে জানা গিয়েছে স্পাই ইউনিভার্সের নতুন ছবির শুটিং শুরুর আগেই মুক্তি নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা সেরে ফেলেছেন আদিত্য চোপড়া। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে সিনেমা হলে মুক্তি পেতে পারে ওয়ার্ড 2। চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে শাহরুখ দীপিকা স্পাই থ্রিলার ফিল্ম পাঠান। যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স ফিল্মস ও বক্স অফিসে সাফল্য পাওয়ার পরই এক ঝাঁক নতুন ছবির পরিকল্পনার গুঞ্জন শোনা গিয়েছে। তালিকায় রয়েছে ওয়ার 2, পাঠান ভার্সেস টাইগার সহ আরও বেশ কয়েকটি ছবি। 10ই নভেম্বর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে মনীষ শর্মা পরিচালিত টাইগার 3। ছবিতে সলমান খান ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। ক্যামিও রোলে দেখা যাবে শাহরুখ খানকেও। টাইগার 3 মুক্তির পাওয়ার পরই চলতি বছরই শেষের দিকে ফ্লোরে আসবে ওয়ার 2। ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে অভিনয় করে বলিউডে ডেবিউ করবেন তেলুগু তারকা জুনিয়র এনটিআর। ছবির শুটিং শুরুর জন্য মুখিয়ে রয়েছেন দুই সুপারস্টার। ওয়ার 2 পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। ওয়ার 2 আদিত্য চোপড়া প্রযোজনায় একটি মেগা প্রজেক্ট হতে চলেছে, কারণ ছবির শুটিং থেকে কাস্টিং সব কিছুতেই নাকি অভিনবত্ব দেখা যাবে স্পাই ইউনিভার্সের। তাই ছবির সব কিছুই প্ল্যান মাফিক করতে চায় আদিত্য চোপড়া। শুটিং শুরুর আগেই নাকি ছবিটির মুক্তির দিনক্ষণ নিয়ে ঠিক করে ফেলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার। আগামী বছর মোটেও মুক্তি পাবে না ওয়ার 2, বরং তার পরের বছর 2025 সালের রিপাবলিক ডেতে উইকেন্ডে সিনেমা হলে আসছে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর অভিনীত স্পাই থ্রিলার ফিল্মস। অবশ্য 2025 সালের প্রজাতন্ত্র দিবসে ভক্তদের জন্য বড় চমক অপেক্ষা করছে, কারণ তার আগের দিন অর্থাৎ 25শে জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটার, যে ছবিতে ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোনের সঙ্গে দেখা যাবে অনিল কাপুরকেও। শুনুন পটকা রাত দিন সাত দিন।